বর্তমান কোভিড-19 সিচুয়েশনে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করার জন্য কিভাবে প্রক্রিয়া করতে পারেন তার একটি প্রপার গাইডলাইন্স ভিডিও থাকছে আজকের এই ভিডিওতে। বিকজ আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাতে যাচ্ছি কোনো প্রকার 60 দিন অপেক্ষা করা ছাড়াই যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটি পরিবর্তন করতে পারবেন, এবং সেই সাথে যাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটি কনফার্ম হয়ে গিয়েছে তারাও যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্টের নাম পরিবর্তন করার জন্য আমার এই ভিডিওটি ফলো করতে পারেন। এবং সেই সাথে আপনাদের অ্যাকাউন্টের নাম পরিবর্তন করার জন্য কোনো প্রকার লাগছে না ডকুমেন্ট, উইদাউট ডকুমেন্টে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটি পরিবর্তন করার জন্য প্রক্রিয়া করতে পারেন। তো বন্ধুরা, লাস্ট ফিউ মিনিট আপনারা আমার সাথেই থাকুন, বিকজ আজকের এই ভিডিওতে আমি আপনাদের প্রপার একটা গাইডলাইন্স ভিডিও দেখাতে যাচ্ছি যার জন্য আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো তার আগে বলে রাখি, আপনারা দেখছেন ইউ কারেন্ট চ্যানেল, আর প্রতিবার মতো আমি আছি আপনার সাথে মোহাম্মদ বাবু। সো আর দেরি না করে ডেফিনেটলি ভিডিওটি শুরু করা যাক। ওকে বন্ধুরা, তো এই কাজটি করার জন্য আপনাকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো অ্যাজ ওয়েল আমি ইন্টারনেট ব্রাউজারটি ব্যবহার করছি যা প্লে স্টোরে আপনাদেরকে অ্যাভেলেবেল রয়েছে, চাইলে আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন যা একদমই ফ্রি। ওকে, সো ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করার পর আমি ফেসবুক ভিজিট করব। তো দেন আপনি আপনার মতো করে ফেসবুক ভিজিট করবেন, সেই সাথে আপনার ফেসবুক যে অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। ওকে, সো এরপর যে কাজটি করতে হবে, আপনার অ্যাড্রেস বার থেকে যেখানে অ্যাড্রেস বার দেখতে পাচ্ছেন সেখানে অ্যাম বেসিক করতে হবে, অর্থাৎ আপনার কাজটি যেন সুবিধার্থে আপনাদের সহজ হয় সেক্ষেত্রে আমি এটাকে মোবাইল ভার্সন করে নেব। সো মোবাইল ভার্সন করার জন্য অ্যাজ ওয়েল আপনাকে অ্যাম বেসিক লিখতে হবে। সো MBASIC mbasic.facebook.com। এরপর আপনাদের যে ব্রাউজারটি রয়েছে সেটা সম্পূর্ণ একটা মোবাইল ভার্সনে পরিণত হবে যেন কাজটি আপনাদের সহজ হয় এবং সহজে যেন আমরা বুঝতে পারেন, যার জন্য আমি এটাকে অ্যাম বেসিক করে নিলাম। এরপর আমি সেটিংয়ে চলে যাবো, একদমই সেটিং প্রাইভেসি দেখতে পাচ্ছেন, সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করব। এরপর আমরা চলে যাব পার্সোনাল ইনফরমেশন, এখানে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন নেম, যে অপশন দেখতে পাচ্ছেন নেম, এখানে ক্লিক করে দেবো, এডিট অপশনে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছি এখানে আমার কোনো প্রকার নাম পরিবর্তন করা হয়নি, তো আমি ভিডিও পারপাসে আমি এই নামটি পরিবর্তন করব। সো ওকে, প্রথমত আমি এখানে নামটি চেঞ্জ করছি, রাকিব মিয়া, ঠিক আছে, রাকিব মিয়া, রিভিউ চেঞ্জ, পাসওয়ার্ড আমি এন্টার করছি, সেভ চেঞ্জ। ওকে, এবার দেখুন আমি এডিট বাটনে ক্লিক করছি। এবার দেখুন, যারা ফেসবুকে অলমোস্ট নাম পরিবর্তন করে ফেলেন, যখন আপনার আবার অ্যাগেন পরিবর্তন করতে চান তাহলে কিন্তু আপনাকে দেখাবে যে 60 দিনের আগে আপনি আপনার নামটি পরিবর্তন করতে পারবেন না। এবং সেই সাথে যাদের অনেকেরই ফেসবুক অ্যাকাউন্টের নামটি কনফার্ম হয়ে যায় তো তাদের ক্ষেত্রে ঠিক একই অবস্থা থাকছে। তো এখন এই মুহূর্তে আপনি তো নাম পরিবর্তন করে ফেলছেন অথবা আপনার অ্যাকাউন্টের নামটি কনফার্ম হয়ে গিয়েছে, তাহলে আপনি কীভাবে পরিবর্তন করতে পারবেন? তো একদমই চিন্তিত হবে না, বিকজ আমি বললাম না এই ভিডিওতে আমি প্রপার একটা গাইডলাইন্স দেখাতে যাচ্ছি। আশা করছি এই ভিডিওটার মাধ্যমে যারা নাম পরিবর্তন নিয়ে প্রবলেম ফেস করছেন তাদের সকলেই সমস্যার সমাধান হয়ে যাবে। তো কাজটি করার জন্য প্রথমত আপনাকে এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। সো এডিট প্রোফাইলে ক্লিক করুন, প্রথমত এডিট প্রোফাইলে ক্লিক করুন। এরপর আপনাদের অ্যাবাউটে যাবেন, অ্যাবাউটে ক্লিক করার পর একদম নিচে চলে আসবেন। একদম নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিক নেম অপশনটি পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিন। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে নেম টাইপ যে অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করুন। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে অল্টারনেটিভ স্পেলিং নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করুন। এবার ডান বাটনে ক্লিক করে দিন। এরপর আসুন এই নেম বক্সের ভিতর আপনি যে নামটিকে আপডেট করতে চাচ্ছেন অর্থাৎ যে নামটিকে পরিবর্তন করতে চাচ্ছেন সে নামটি এখানে দিয়ে দিন। তো আমি এখানে যে নামটি দিয়েছি সেটা নামটি আলামিন দেবো। তো আপনি আপনার যে নামটি পরিবর্তন করতে চাচ্ছেন সে নামটি এখানে এন্টার করুন। এরপর দেখতে পাচ্ছেন এখানে শো অ্যাট টপ অফ প্রোফাইল এখানে মার্ক করে দিন, টিক চিহ্ন আসার পর এবার সেভ বাটনে ক্লিক করে দিন। সেভ বাটনে ক্লিক করার পর এবার দেখুন যে আপনার বর্তমান যে নামটি রয়েছে দেখতে পাচ্ছেন এটা হলো বর্তমান নাম এবং এটা হলো আপনার আপডেট নাম। তো দুটি একদম মাঝামাঝি অবস্থায় অর্থাৎ পাশাপাশি অবস্থা রয়েছে। এবার আসুন আপনি কীভাবে এই রাকিব মিয়াটি পরিবর্তন করে এমডি আলামিনকে আপডেট করবেন, রাইট? ঠিক আছে, এরপরে চলে যাবো সেটিং অ্যান্ড প্রাইভেসিতে। সেটিং অ্যান্ড প্রাইভেসি যাওয়ার পর আবার পার্সোনাল ইনফরমেশন, দেন আবার আমরা এডিট বাটন অর্থাৎ নেম অপশনে ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছি এখানে লার্ন মোর নামে একটা অপশন পাচ্ছেন, লার্ন মোর এখানে ক্লিক করে দেব। এরপর আসুন আমরা একটু নিচে চলে আসবো, এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন ফাইল আউট দিস ফ্রম এ রিকোয়েস্ট নেম চেঞ্জ, এই অপশনটি পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর আপনাকে নেম চেঞ্জের একটি ফর্মে নিয়ে যাবে। এবার আসুন যে নামটি আপনি আপডেট করছেন অর্থাৎ অ্যাবাউটে যে নিক নামে যে নামটি দিয়েছেন এবং যে নামটি পরিবর্তন করতে চাচ্ছে মূলত সেই নামটি এখানে অ্যাগেন আবার এন্টার করুন। তো আমি দেখতে পাচ্ছি আমি নিক নামে আমি আলামিন দিয়েছিলাম, সেই নামটি আমি এখানে আবার এন্টার করছি আলামিন। তো আলামিন দেওয়ার পর এখানে আসুন রিজন ফর দিস চেঞ্জ এই অপশনটি, এখান থেকে আপনারা সিলেক্ট করবেন স্পেলিং মিস্টেক, দেখতে পাচ্ছি স্পেলিং মিস্টেক এই অপশনটি সিলেক্ট করুন। এরপর ডান বাটন ক্লিক করুন।
এবার আসুন যে এখানে যে ডকুমেন্ট দিতে হবে, আমি বলছি যে কোনো প্রকার ডকুমেন্ট লাগবে না, ডকুমেন্ট ছাড়া কিভাবে চেঞ্জ করতে পারেন খুবই সিম্পল। জাস্ট আপনাকে নতুন একটি ট্যাব নিতে হবে, নতুন একটি ট্যাব নিয়ে নিচ্ছি আমি। এবার আমি অ্যাড্রেস বারে এম বেসিক লিখব, এম বেসিক ডট ফেসবুক ডট কম, ওকে। দেন আমরা চলে যাবো সেটিং অপশনে, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। দেন এরপরে চলে যাবো আমরা পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করব। এবার ঠিক এই যে পুরোটি একটা যে স্ক্রিনশট দেখতে পাচ্ছি, পুরো এই জায়গাটিকে একটা স্ক্রিনশট নিয়ে নিন, যেভাবে রয়েছে এ ঠিক এভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ওকে, স্ক্রিনশট নিয়ে আসা শেষ, এরপর আমরা চলে যাব নাম চেঞ্জিং ফর্মে। ওকে, এবার আসুন যে এখানে যে চুজ ফাইল রয়েছে, এখানে যে স্ক্রিনশটটি নিয়েছেন সেই স্ক্রিনশটটি এখানে এন্টার করুন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে স্ক্রিনশটটি অ্যাটাচ করে নিয়েছি। এরপর আপনারা দেখো, আমি ফর্মটি আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথম বক্স আপনারা যে নামটি দিতে যাচ্ছেন, অর্থাৎ যে আপনার নামটি যদি দুটি ওয়ার্ডের উপর স্পেস থাকে, যেমন আমি যে নামটি ব্যবহার করছি আল আমিন, আল একটি ওয়ার্ড, স্পেস আমিন আরেকটি ওয়ার্ড, দুটি অক্ষর অর্থাৎ দুটি ওয়ার্ডের ভিতরে নামটি সীমাবদ্ধতা রয়েছে। তো আপনার নামটি যদি তিনটি ওয়ার্ডের ভিতর অর্থাৎ তিনটি স্পেসের উপর সীমাবদ্ধ থাকে, তাহলে প্রথম বক্সে এমডি লিখবেন, লাস্ট সেকেন্ড বক্সে আল লিখবেন, লাস্টের বক্সে আমিন লিখবেন, যদি আপনার নামটি তিনটি অক্ষরের হয়ে থাকে। আর যদি আপনার নামটি আমার মতো দুটি অক্ষরের হয়ে থাকে, তাহলে প্রথম এবং লাস্টের বক্সটি ফিল আপ করবেন, মধ্যখানের বক্সটি খালি রেখে দেবেন, ঠিক আছে? ওকে, এরপরে দেখতে পাচ্ছেন রিজনের অপশন, আমরা স্লিপিং মিস্টেক অপশনটি সিলেক্ট করলাম। আপনি অবশ্যই স্লিপিং মিস্টেক অপশনটি সিলেক্ট করবেন। দেন এরপর আপনার এখানে আমি যে স্ক্রিনশটটি নিতে বলছি আপনার সেটিং অপশন থেকে, ওখান থেকে একইভাবে স্ক্রিনশটটি অ্যাটাচ করে নেবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি সেন্ড বাটন দেখতে পাচ্ছেন, সেন্ড বাটনে ক্লিক করে দেব। ওকে, সেন্ড বাটনে ক্লিক করে দিলাম, আমাদের রিকোয়েস্টটি সেন্ডিং হচ্ছে। তো বন্ধুরা, আপনার রিকোয়েস্টটি সেন্ড হওয়ার পর ঠিক এভাবে একটা ইন্টারফেস শো করবে। সো এরপর আমরা চলে যাব ঠিক একইভাবে ফেসবুকে চলে যাব। এরপর আমরা এখান থেকে যে হেল্প চামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। এরপর আমরা সাপোর্ট ইনবক্সে ক্লিক করব। তো দেখতে পাচ্ছি আমি যে নাম পরিবর্তন করার যে একটা রিকোয়েস্ট সেন্ড করেছি তা একদম উপরে শো করছে। ফুল মেসেজ অপশনে সিলেক্ট করব। এই যে দেখুন, আমি যে আমি রিকোয়েস্ট সেন্ড করেছি আল আমিন, স্লিপিং মিস্টেক, আমি স্ক্রিনশটটি অ্যাটাচ করে নিয়েছি। এবার জাস্ট আপনাকে অপেক্ষা করতে হবে, জাস্ট আপনাকে কিছু ঘন্টার ভিতর আপনার নামটি পরিবর্তন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি আমার এখন 5:43 চলছে, নামটি পরিবর্তন হওয়ার পরপরই সাথে সাথে আবার ফিরে আসছে। কিছু ঘন্টা পর ফিরে আসলাম আপনাদের মাঝে আবারও। আমি যে ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তনের রিকোয়েস্ট পাঠিয়েছি তা আসলে এই পরিবর্তন হয়েছে কিনা তা এক নজর দেখে নেওয়া যাক। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার এখন ঘড়ির সময় 2:43 বাজছে। তো বুঝে নিয়েছেন যে কত ঘন্টার ভিতরে আমি আপনাদের মাঝে ফিরে আসছি। আশা করছি আপনাদের এটা আন্দাজ হয়ে গিয়েছে। ওকে, তো আমি যে ব্রাউজার থেকে অ্যাকাউন্টে রিকোয়েস্ট পাঠিয়েছি তাহলে ইন্টারনেট ব্রাউজার, সো এটা আমি এটাকে অন করে নিচ্ছি। দেন এরপর আমি এখান থেকে আবারও অ্যাড্রেস বার থেকে এম বেসিক ভিজিট করব। আমি আবারও বলছি এম বেসিক হলো একটি মোবাইল ভার্সন এম বেসিক। ওকে, দেখতে পাচ্ছি নোটিফিকেশন চলে এসেছে, দেখতে পাচ্ছে 6 ঘন্টা আগেই নোটিফিকেশন এসে গিয়েছে। সো আমি ভিডিওটি একটু লেটভাবে আপনাদেরকে রেকর্ড করে দেখাতে হচ্ছিলো, যার জন্য আমি 6 ঘন্টা পিছিয়ে রয়ে গিয়েছি। সো আমি এডিট প্রোফাইলে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন আলামিন, আমি যে নিকনামটি অ্যাড করেছিলাম তা এখনও শো করছে, দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন এখনও শো করছে। যখন নামটি পরিবর্তন হয়ে যাবে দেন এখানে এডিট বাটন থেকে আপনার নিক নামটি সরিয়ে দেবেন, তখন আর প্রয়োজন হচ্ছে না আপনার নামটি নিক নামে থাকার জন্য। তো এখানে এডিটে যাবেন, এডিটে যাওয়ার পর এখানে ডিলেট অপশনে ক্লিক করে দেবেন। দেন আপনার যে নামটি নিক নামে ছিল তা অবশ্যই ডিলেট হয়ে গিয়েছে। এরপর আমি নোটিফিকেশন বারে আমি ক্লিক করছি, দেখতে পাচ্ছেন এখানে আমার নোটিফিকেশন চলে এসেছে নাম চেঞ্জিং এর। আমি এটাকে অন করে দেখাচ্ছি আসলে কি এটাকে আমার পাঠানো রিকোয়েস্ট ছিল কিনা, এরপর দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি 5:42 আমি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, 8:09 আমার নামটি আপডেট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছি যখন আপনার নামটি পরিবর্তন হবে ঠিক এরকম একটি পপ আপ আপনাকে নোটিফিকেশন দেবে, থ্যাংকস ফর কন্টাক্টিং আস, উই হ্যাভ আপডেট দ্য নেম অন ইউর অ্যাকাউন্ট টু দ্য নেম ইউ রিকোয়েস্ট। সো এভাবে আপনি একটি রিকোয়েস্ট পেয়ে যাবেন। তো বুঝে ফেলছেন যে আপনারা আপনাদের অ্যাকাউন্টের নাম পরিবর্তন করার জন্য আপনাকে কোন ধরনের প্রক্রিয়া করতে হবে। আশা করছি আপনারা এই ভিডিওটির মাধ্যমে একটা প্রপার গাইডলাইন্স পেয়ে গিয়েছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, যেন পরবর্তী কোনো ভিডিও আপনাদের মিস না হয়। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ডেফিনেটলি ভালো থাকুন, আল্লাহ হাফেজ। Oh,